দুয়ারে দুয়ারে এবার ভাগ্য পরিবর্তন করতে এলো কালো ঘোড়া। আপনি কি জানেন, ঘর পরিবারে বিভিন্ন সমস্যা দূর করতে প্রাচীনকাল থেকেই ঘোড়ার নালের ব্যবহার হয়ে আসছে? জ্যোতিষ অনুযায়ী ঘোড়ার নাল ব্যবহার করে বহু ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়েছে। বাড়িতে ঘোড়ার নাল রাখলে নাকি ঘর ধনধান্যে ভরে থাকে। প্রচলিত আছে যে বাড়িতে ঘোড়ার নাল থাকে সেখানে নাকি কখনো অন্নাভাব হয় না। ঘোড়ার নাল থাকলে হাতে কি কি লাভ হতে পারে এবং কিভাবে শনির দোষ থেকে মুক্তি পেতে পারেন তা প্রচার করতে এবার সুদূর হুগলির আরামবাগ থেকে ঘোড়ার এক্কা গাড়ি নিয়ে ছুটেছেন এক যুবক। কালো ঘোড়ার এক্কা গাড়ি সময় ঘোড়ার নাল বিক্রি করতে ছুটে বেড়াচ্ছেন গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন হুগলির আরামবাগের বাসিন্দা জাহির হোসেন খান। এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কালিয়াগঞ্জ সহ বিভিন্ন প্রান্তে ঘোড়ার গাড়ি নিয়ে ঘোড়ার নাল বিক্রি করতে দেখা গেল ওই যুবককে। হুগলির আরামবাগ থেকে আসা ঘোড়ার সারথি জাহির হোসেন খান, তিনি জানান, ঘোড়ার নাল ও নালের আংটি বিক্রি করে গত 11 বছর ধরে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি জানান, ঘোড়ার নালের আংটি বিক্রির পাশাপাশি ঘোড়ার মাধ্যমে অনেক সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ঘোড়ার পিঠে চড়ে একদিকে যেমন তিনি ঘোরান, অন্যদিকে তেমনই অনেক বিয়েবাড়িতেও ঘোড়ার গাড়ি ভাড়া দেন। ঘোড়ার সারথি জহির হোসেন জানান, অস্বাভাবিকভাবে তেলের মূল্যবৃদ্ধি হয়েছে, তাতে করে গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো দুষ্কর হয়ে ওঠে। তাই ঘোড়াকে ঘাস ও ছোলা খাইয়ে ঘোড়া নিয়ে তিনি বেরিয়ে পড়েন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। তিনি বলেন, যেহেতু ঘোড়া নিয়ে বিভিন্ন জায়গায় যাই তাই মানুষের মধ্যে বিশ্বাস বেড়েছে আমার ওপর, তাই ঘোড়ার নালের বিক্রিও বেড়েছে, প্রচুর মানুষের থেকে উপকার পায়। তিনি বলেন, সাধারণ মানুষ যদি এর থেকে উপকার পায় তাহলে আমি তাদের কাছ থেকে আশীর্বাদ পাব, এর চেয়ে আর বড় কি হয়। এদিন দেখা গেল কর্ণজোড়াই মোটর কালীবাড়ির সামনে ঘোড়ার নাল বিক্রি করা এই যুবক, ঘোড়ার নাল কেনার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে তার কাছে। ঘোড়ার নাল কিনতে আসা জয়া বর্মন ও রঞ্জিত রায়, তারা জানান, রাহুর দোষ কাটানোর জন্য তারা এখান থেকে ঘোড়ার নাল কিনছেন, এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর নিয়েছি, আশা করছি এর ফল আমি পাবই। জাহির হোসেন খান, ঘোড়ার নাল, নালের আংটি বিক্রি করি। ঘোড়া পোষি, জীবিকাও করি, পিঠেও বসাই, বিয়ে বাড়িতেও যাই, যখন যেটা হয় সেটাই করি। কত বছর ধরে? আমি এটা করছি 11 বছর। 11 বছর? তো ঘোড়াকে কেন বেছে নিলেন? কারণ এখন বর্তমান যা পরিস্থিতি, কারণ তেলের দাম বেশি, সব কিছুর দাম বেশি, ঘোড়াটা, তাতে করে ঘোড়াটার খরচাও কম, বা ঘাস টাস খাইয়ে ছোলা টোলা খাইয়ে তাতে করে মানুষের বিশ্বাসটাও বাড়ে, আমাদের ব্যবসাটাও বেশি হয়, আর অন্য গাড়ি নিয়ে আলে মানুষ অতটা বিশ্বাস করতে পারে না, বা নালটাও আমি সংগ্রহ করতে পারি না। আর ঘোড়াটা থাকলে আমার নালটা অরিজিনাল জেনুইন আমি দিতে পারি, মানুষ যেহেতু আমার কাছে বিশ্বাস করে নেয়, মানুষের উপকার হলে আমাদের আশীর্বাদ, এইভাবেই ঘোড়া নিয়ে আমি ঘুরি। আমি উত্তরবঙ্গ ঘুরি, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, আমাদের পশ্চিমবাংলাটাও বেশিরভাগ জায়গায় ঘোরা হয়, বছরে একবার করে আসা হয়। ঘোড়ার নাল, নালের আংটি বা তামার আংটি, এইসব খাতুর। জয়া বর্মন। আচ্ছা, এরকম দেখা যায় ঘোড়ার গাড়ি? না, এখানে তো দেখা যায়নি, নতুন আসছে। কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, কি নিচ্ছেন এখান থেকে? ওই যে একটা তাবিজ নিচ্ছি, কবচ। কবচ? হ্যাঁ। কিসের জন্য? জ্বর টর। জ্বরের জন্য কবচ? তো হচ্ছে মনে হয় ঠিক হয়ে যাবে? মনে হয় না, এখন নি যদি ভালো হই। ঘোড়ার কবচ নিচ্ছি। নাম কি? আমার নাম হলো রঞ্জিত রায়। বাড়ি কোথায়? বাড়ি কর্ণজোড়া কালীবাড়ি। একটু আসতে পারেন তো? দাঁড়া, একটু আসতে করে দিন না। নাম কি আপনার? রঞ্জিত রায়। আচ্ছা, কি নিচ্ছেন এখান থেকে? এখানে একটা আংটি নিচ্ছি। আচ্ছা, কিসের জন্য? ওটা নিচ্ছি আমাদের একটু গ্রহ কাটার জন্য। গ্রহ কাটার জন্য? হ্যাঁ। তো হচ্ছে এটা কি কি? এটা এটা হলো আপনার ঘোড়ার পায়ের যে থাকে কি যেন বলে,
সেই জিনিসটা আর কি পায়ের মধ্যে যে লাগানো থাকে ওইটা আংটি পরলে আমাদের একটু গোড়াগুলো কাটে। হ্যাঁ দেখেছি অনেক বাইরে, আমাদের এদিকে খুব কম দেখা যায়, আমাদের উত্তর দিনাজপুরে কম দেখা যায় না। ভালো লাগতেছে দেখে, খুব ভালো লাগে। ক্লিক করুন অ্যাপের বেল আইকন আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা, সব সময় থাকুন খবরে। SafeMusicList.com